আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমরা গত টিউটোরিয়ালে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছিলাম, আজকে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস আলোচনা করব। আচ্ছা, তো দেখি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস কি। এ কোয়ান্টিটিভ অ্যানালাইসিস অফেন ইনভলভস মোর সফিস্টিকেটেড টেকনিক ইউজুয়ালি রিকোয়ার কম্পিউটার সফটওয়্যার। আসলে আগেটা আমরা দেখেছি যে কোয়ালিটিভ অ্যানালাইসিসগুলো আসলে কোনো ম্যাথমেটিক্সের দুইটা পদ্ধতিতে করা হয়, তো এখানে এটা সফটওয়্যার প্রয়োজন হয় কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো টু সাম পিপল দিস ইজ মোস্ট ফর্মাল অ্যাসপেক্ট অফ দ্য হোল প্রসেস রিকোয়ারিং। এখানে মেজারমেন্ট অফ আনসার্টিনিটি ইন কস্ট অ্যান্ড টাইম এস্টিমেট, এই দুটো বের করা হয়। মেজারমেন্ট অফ আনসার্টিনিটি ইন কস্ট অ্যান্ড টাইম এস্টিমেট অ্যান্ড প্রবাবিলিস্টিক কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল আর আনসার্টেইন টাইস, এইগুলো বের করা হবে। প্রবাবিলিস্টিক কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল আর সানটেন টাইস, অর্থাৎ অন্যের মডিউলগুলোকে বা অনেকগুলো যত ডেভেলপার রয়েছে, স্টাফ রয়েছে, তাদের মডিউলগুলোকে একসঙ্গে লাগানোর যে একটা রিস্ক, এটাকে এখানে মেজার করা হয়, সম্ভাবনা বের করা হয়, এবং মেজারমেন্ট অফ আনসার্টেনিটি ইন কস্ট অ্যান্ড টাইম, এই জিনিসগুলো বের করা হয় এখানে হলো কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে। অ্যান্ড ইনিশিয়াল কোয়ালিটেটিভ অ্যানালাইসিস ইজ এসেনশিয়াল। এখানে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস প্রথমে এটা করা হয়। বেসিক্যালি কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ ইউজেস দ্য টেকনিক্স সাচ অ্যাজ এক্সপেক্টেড ভ্যালু, ডিসিশন ট্রি অ্যানালাইসিস, পে অফ, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের জানি আমরা যে সাইজ এস্টিমেট করার জন্য ম্যাট্রিক্স ইউজ করা হয়, বা ভ্যালু অ্যান্ড মডেলিং অ্যান্ড সিমুলেশন। কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস আউটপুটস আর প্রায়োরিটাইজ রিস্ক লিস্ট। যেমন এখানে কোয়ান্টিটিভ রিস্ক অ্যানালাইসিসের আউটপুটগুলো এরকম হয়, আমরা যখন এখানে অ্যানালাইসিস করে ফেলি তখন আমরা উই গেট লিস্ট ইন হুইচ অল আইডেন্টিফাইড রিস্ক আর প্রায়োরিটাইজড, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে সামনে রেখে প্রায়োরিটাইজ করা হয়। প্রবাবিলিস্টিক কস্ট অ্যান্ড শিডিউল এস্টিমেট, এটা প্রবাবিলিস্টিক কস্ট অ্যান্ড শিডিউল বের করা হয়। পারফরমেন্স প্যারামিটার অ্যান্ড ভ্যালিডেটিং টেকনিক্যাল পারফরমেন্স, এখানে যে টেকনিক্যালি এটা পারফর্ম করতে পারছে কিনা, এটা এখানে কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা আউটপুট আকারে পেয়ে থাকি। তো এই ছিল কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, এটা মূলত সফটওয়্যারের মাধ্যমে করা হয়ে থাকে, আর আগেটা ছিল কোয়ালিটিভ অ্যানালাইসিস, এই দুটো রিস্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজে লাগে। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কোশ্চেন আলোচনা করবো। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।